এখানে কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়েছে যে মানুষ ওড়ানো মানে অথবা বিস্ফোরক মানে ই করা বিস্ফোরক ঘটানো গুলি ফুটানো অথবা আতশবাজি মানে এগুলি কিন্তু নিষেধ করা হয়েছে এবং এখন যদি আমাদের ডিএমপি কমিশনার মহোদয় যে নির্দেশনাটা প্রদান করেছেন তার বাহিরে গিয়ে যদি কেউ মানে মানুষ উড়ায় তারপরে আতশবাজি করে লাইসেন্স ক্রস হতে গুলি ফুটায় অথবা কোনো ধরনের অবৈধ কাজ করে সেক্ষেত্রে আমাদের ডিএমপি পুলিশের তো আইনগত প্রক্রিয়া ছাড়া আরম্ভ করতে পারেন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত প্রক্রিয়া গ্রহণ করতে এবং আমরা আমার আইনের আওতায় তাদের বিরুদ্ধে আইন মনে করি বিস্ফোরক আইনে মামলা দিতে হবে তারা এই কাজটি করবে আর যে কাজটি মানে যে আরো অনেকগুলি ইনস্ট্রাকশন দেওয়া আছে হাতি জিলে অথবা গুলশান এলাকার কয়েকটা সময় হয়ে যাবে এরপরও যদি তারা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ রাস্তা থাকবে চেক পুশ করবে অল পার্টি জুতা করবে এবং আমরা মনে করি যারাই এটা ব্যক্ত করবে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন করব আমরা মনে করি যে আমাদের পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আমরা নগরবাসীর মানে বিভিন্ন বিষয়ে কাজ করা এবং বিভিন্ন বিষয়ে তাদের এখন কিছু কিছু মানুষ যদি তারা আইনকে না মানে আইনকে তোয়াক্কা না তাদের বিরুদ্ধে আসলে আমাদের অ্যাকশন নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই আমার যদি কাউকে যদি আমরা বলা হয় এইটা কাজ অন্যায় এটা করা যাবে না তারপরে আমাদের সমাজের কালচারে এমন কিছু মানুষ আছে তারা তারা আইনকে মানতে চায় আইনের বাতিল দিয়েও এরকম কিছু করে থাকে আমি মনে করি প্রতি বছরই বলা হয় সবসময় আমরা বলি যেহেতু যেটা অন্যায় সবসময় বলি আমরা তো মানে অপরাধ মানে বলি বলি কিন্তু মানুষকে অপরাধ করি এটা কিছু কিছু লোকের এরকম একটা অভ্যাস করে আমি মনে করি যারা এই ধরনের কর্মকর্ত করবে আইন অমান্য করে তারা আমরা যদি এই ধরনের তথ্য পাই তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেক থানা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আমরা তো সবাই জানি যে চুরি করা এখন আমরা যেটা আমাদের ডিএমপির পক্ষ থেকে অনেক আগে বলা হয়েছে যে ঢাকা শহরের বিভিন্ন এলাকাগুলিতে যেখানে বিস্ফোরক দ্রব্য যারা আমদানি করে তাদের সাথে কথা বলা হয়েছে এবং ঢাকা শহরে পুরান ঢাকা অন্যান্য এলাকায় তারা বিক্রি করে তাদের প্রেরণ করা হয়েছে তারা জন্য একটা বিক্রি না সেখানে আমাদের লালবাগ পুলিশ আমাদের ডিবি লালবাগ এবং অন্যান্য ডিবি তারা কিন্তু কাজ করছে সবাইকে বোঝানোর চেষ্টা করে তারপরেও কিছু মানুষ তো তারা আইন অমান্য করার পরে প্রবণতা রয়েছে আমরা কত লোক ওই ক্ষেত্রে যারা আইনটা মানতে চাইবে না তাদের বিরুদ্ধে সশস্ত্র থানা প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করে